ওদের কি এত ফিসির ফিসির আলাপ স্যার আপনার মেয়েকে বিয়ে করবে এটাই ওর একমাত্র আশা আমাদের দেশকে আমরা মা বলে গণ্ড করি আমাদের দেশে আমরা গরুকেও মা বলে গণ্ড করি যদিও এর ভেন্টিলেশন সিস্টেম কিন্তু খুবই ভালো সুন্দর বায়ুপ্রবাহ মনোরম পরিবেশ ভিতরের জীববস্তুকে শীতল ও ঠান্ডা রাখতে সাহায্য টাংটুং এদিকে চলছি বন্দুকের আওয়াজ ডিসকেঁয়াও ডিসকেঁও এদিকে রক্তে মাটি লাল আরে না না স্যার হার্ট ও জানি না আমি জানি আমি আমি বলতেছি হ্যাঁ তুই বলবি ঠিক আছে বল শুনি তোর তাও আচ্ছা শোনেন তাহলে স্যার একটা বক্সার ছিল হ্যাঁ উনি রিটায়ার হওয়ার পর ওনার মানে বড় ছেলেকে বক্সিং শেখানোর জন্য খুব উৎসাহিত হয়ে পড়ে কিন্তু ওনার বড় ছেলের ইন্টারেস্ট না থাকায় ওনার বড় ছেলে বিজনেসের দিকে চলে যায় আর ছোট ছেলে ছিল তো ছোট ছেলের আবার একটা হাত খারাপ করবে ছোট ছেলে তো না বাবার কথা রাখতেই হবে ছোট ছেলে হাত কোনো মতনে ঠিক করে ওই হাত নিয়ে চলে যায় যুদ্ধ করতে বক্সিং একবার ঘুষা ঘুষি করতে করতে নাকে মুখে নাকে মুখে ওই ছোট ছেলের তো অবস্থা শেষ মানে আদা মনে অবস্থা তখন ওই বড় ছেলে রাত হয়ে চলে আসে বিজনেস পাত দিয়া। কিন্তু ওর বাপ তো দিবে না বক্সিং করতে বড় ছেলে মানে না যাবে বক্সিং করতে একদম বক্সিং করতে যায় ওই ও ওর মুখে ঘুষায় ও ওর নাকে ঘুষায় মুখে নাকে মুখে নাকে মুখে নাকে করতে করতে ঠিক আছে তো আমাকে বাদ দিস না ভাগ্য ভালো কারো জায়গা মতো লাগে নাই বুঝলি না তারপরে এই যে দিল ওই বক্সারের একটা সুপিড়িতে ভুকি ও বাবা গো বক্সারের অবস্থা শেষ কি করে হ্যাঁ স্যার আমিও এই কাহিনীটা শুনছি মানে তোদের কাছে মানে বই বলতে তোরা কি বুঝি ওই সিনেমার বই হ্যাঁ স্কুলের বই তো কোনোদিন পড়ে দেখলি না বইগুলো কোনদিন খুলছিস বাড়িতে হ্যাঁ বক্সারের যুদ্ধে একজন বক্সার থাকে তার ছেলের হাত খারাপ ওগুলো বক্সারের যুদ্ধ তোদেরকে পড়ানো আর ওই যে গাদা দিয়ে হাল বানো একই ব্যাপার উফ ঠিক আছে এখন আমরা জি কে পড়বো ঠিক আছে স্যার জেনারেল নলেজ জি এন হওয়া দরকার কিন্তু জি কে কেন হয় হ্যাঁ জি কে আর কে কেন হয় এন কেন হয় না মানে কি বলবো কিছু বলার নেই ভাই আমার মাথা শেষ হয়ে গেছে

কারণ ওই একমাত্রি তুই কাউকে তোর বাবাকে ডাইকে আনবি স্যার বাবার সাথে আপনি খেলতে পারবেন না বাবা আমার থেকেও ভালো খেলা আপনি এক কাজ করেন আমার চারজন মিলে জায়গায় খেলি বাবা আসতে পারবে না তো বাবা কেন আসতে পারবে না না স্যার বাবা আসতে পারবে না বাবা খুব ব্যস্ত মানুষ বাবা খেলতে যায় না প্রতিদিন তাস খেলতে যায় বাবার মতো কেউ তাস খেলতে তাস খেলে হাজার হাজার টাকা কামাই করে না আমার মাস্টারের আমার আর কি বেতন মাস্টার বেতনে নেই এখন চার পাঁচটা মাস্টার কিনে নিয়ে কিনে এইবার বুঝলাম হ্যাঁ যা হচ্ছে তোমার শোরুমই ওরকম প্রোডাক্ট তো এরকম শোরুম থেকে বাইরে হবে ঠিক আছে কাজ করবি তোর মাকে নিয়ে আসবি বুঝছিস মা না মাও আসতে পারো না আজব ব্যাপার বাবাকে আনতে পারে মা কি করে মা বাবার সাথে যায় হাড়ি নিয়ে ও মানে বাবা খেলতে যায় মা হাতের মানে ভাতের হাড়ি নিয়ে যায় না 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 ভাত খাইতে দেওয়ার জন্য না স্যার কি করে বলতো কি হারিয়া আছে না হারিয়া সবাই খেলে আর মা হারিয়া বিক্রি করে ওই জায়গায় ও কামাই দুই দিকে কামাই দুই দিকে ওদেরকে হারিয়া খাওয়ায় নেশা করায় দেয় আর এদিকে বাবা ওদের থেকে জিতে যায় ওরা তো বুঝতে পারে না আমি তো ঢুকবো তো টাস খেলে এগুলো পরে কি হবে

কেমন আছে তোমরা সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ আমি ক্ষমা প্রার্থী যে রেগুলারলি ভিডিও নিয়ে আসতে পারছি না অনেক প্রবলেম হচ্ছে ঠিক আছে আমাদের যে কাজ মানে যারা যারা আমার সাথে কাজ করে বা ক্যামেরাম্যান ওরা টাইম পাচ্ছে না তো আমি তোমাদেরকে আজকে প্রমিস ডেতে প্রমিস করছি যে আমার ভিডিও আসছে রেগুলারলি আসবে হ্যাঁ মাঝে মধ্যে একটু একদম লেট হতে পারে ক্ষমা করে দিও নিজের মনে করে আর হ্যাঁ ভিডিও আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো প্রমিস করছি ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আর তোমরা ততক্ষণ আমার পাশে থেকেো যেভাবে সাপোর্ট করেছো করো ঠিক আছে আমি তোমাদেরকে নিরাশ করব না এটুকুই তোমাদেরকে বলতে চাই আর হ্যাঁ একটা কথা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে হ্যাঁ আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আরও ভালোবাসা চাই এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর 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 শেয়ার করবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে ঠিক আছে সায়রারা